গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো আমি সকালে একদম সেজে গুজে রেডি, এখন কিন্তু বাজে মাত্র 6:05, আমি একদম সেজে গুজে রেডি। আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। আমার বোনের মেয়ের আজকে ওখানে বার্থডে আছে, ওই জন্য তো ছেলে তো চলে গেছে আরও 2-3 দিন আগেই, তোমাদের বললাম ছেলে নেই, মা বাড়ি গেছে। তো আমি আজকে যাব, এখন বেরোচ্ছি, তো চলো বেরিয়ে যাই, যেতে যেতে কথা বলবো, আর নইলে তো ট্রেনের টাইম হয়ে যাবে, স্টেশনে ঠিক মতো গিয়ে অনেক টাইমের মধ্যে পৌঁছতে হবে। আর তোমরা আজকে সারাদিনের ব্লগটা দেখে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আমরা এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, ট্রেন আসলে উঠবো। আমার হাজব্যান্ড এসছে আমাকে ট্রেনে তুলে দিতে, ও একটু পরে যাবে, বেলার দিকে যাবে, দোকান বন্ধ করে তারপরে যাবে। তো ফ্রেন্ডস, আমি এখন আমার বাপের বাড়ি যাচ্ছি, আর আমার গলার অবস্থা তো খুবই খারাপ, ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, তো তোমরা একটু প্লিজ আজকে একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো চলে এসেছি বাপের বাড়িতে, এসেই বসে গেছি বার্থডে বেলুনগুলোকে ফোলানোর জন্য। তো দেখো আমি বেলুন ফোলাচ্ছি, আমার ছেলে আছে, আর ওই যে পুচকি যে দেখছো ওই হচ্ছে আমার বোনের মেয়ে, ওরই হচ্ছে আজকে বার্থডে। তো তোমাদেরকে পরে সামনে থেকে ওকে আমি দেখাবো। তো এসে এখনও দেখো ড্রেসও চেঞ্জ করিনি, বসে গেছি বেলুন ফোলাতে। তারপরে তো আজকে মা বা অনেকই লোকজন আসবে, তো মোটামুটি তোমরা সবই দেখতে পারবে, যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি আর আমার ছেলে মিলে এই সামান্য একটু ডেকোরেশন করেছি বেলুনগুলো দিয়ে। তো আমি অত ভালো মানে ডেকোরেশন করতে পারি না, আমি মোটামুটি একটু করেছি আর কি। তো দেখো এবার ড্রেস ছেড়ে নিয়ে না আমি আমাদের মানে বাপের বাড়িতে দুটোই ঘর আছে, দু ঘরের কিন্তু আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে মানে একটু ভালো চাদর পেতে নিয়েছি। তো এই সব কাজগুলো না আমার মেজো বোন করে, আমরা 3 বোন, আমি বড়, মেজো বোন আসতে পারেনি যেহেতু ওর ছেলের পরীক্ষা, আর আমার ছোটো বোন বাপের বাড়িতেই আছে, ওরই মেয়ের আজকে বার্থডে। তো বিছানাটা একটু মানে ঝেড়ে একটু পরিষ্কার করছি, লোকজন আসবে ওই জন্য। আরেকটা ঘরেরও বিছানার চাদরগুলো চেঞ্জ করেছি, কিন্তু হয়তো ভিডিও ক্লিপগুলো কিছু করে হয়তো ডিলিট হয়ে গেছে, যার জন্য তোমাদের সাথে আর মানে সেগুলো শেয়ার করতে পারিনি। তো দেখো এই আরেকটা ঘরের বিছানার চাদরও আমি পেতেছিলাম। তো দেখো এই যে পুচকি সোনা, এর হচ্ছে আজকে বার্থডে। দেখো বিছানাটার অবস্থা কি, আর ল্যাপটপ নিয়ে বসে গেছে, এখনকার বাচ্চাদের ওই একটাই হয়, ল্যাপটপ নয় মোবাইল, এই ছাড়া কোনো কিছুতেই ওদের আর শান্ত রাখা যায় না। তো দেখো এবার আমি ভালো করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব, কারণ এই বেলুন যে ফুলিয়েছে তার বেল কিছু কিছু বেলুন ফেটে গেছে, তার সব বেলুনের সেই যে ইগুলো সেগুলো সব পড়েছে, তারপরে যে টিপ দিয়ে বেলুনগুলোকে আটকেছে সেই বেলুনের সেই কাগজগুলো সব মানে একদম ঘর পুরো এলোমেলো করে আছে। আর ঘরের মানে আমার বোনের মেয়েটা না খুব দুষ্টু, তো ঘর বোন এত গুছিয়ে রাখতে পারে না। আর দেখো আমার পেছনে আলমারির পাশে যে একটা মাল্টি কালারের মডিউলার র‍্যাক দেখছো, ওটাই আমি বোনের মেয়েকে বার্থডে গিফট দিয়েছি বছর। তো আমার ছেলের জন্য দেখবে আমার ছেলের ঘরে একটা আছে, ওটা ওর জন্য এবার ছেলেকে দিয়েছিলাম, আর বোনের মেয়েকে এইটা গিফট দিয়েছি। তো চলো ঘরটা ঝাড় দিয়ে দি, আর বারবার দেখছো একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমার পাশে ঘোরাঘুরি করছে, ও হচ্ছে আমার ছোট কাকার মেয়ে। আমার বাপের বাড়িতে অনেক বড় ফ্যামিলি, তো তোমাদের সাথে একদিন শেয়ার করব আমার বাপের বাড়ির ফ্যামিলি সম্বন্ধে। তো চলো ঘর টরগুলো ভালো করে ঝাড়। Thank you.
জিজি হচ্ছে আমাদের বার্থডে গার্ল। হাই করে দাও, হাই করে দাও, হাই বলো, হাই বলো, হাই বলো। তোমরা ভালো আছো? জিজ্ঞেস করা ভালো। হ্যাঁ বসো বসো, এই জুমি ল্যাপটপ ধরো না, কিন্তু এখানে কথা বলো, এখানে কথা বলো, তুমি বলো, জিজ্ঞেস করো ভালো আছো। হাই বলো, হ্যালো, চলো আগে এখানে হাই বলে দাও, হাই। এরকম করে একটুখানি 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 দিয়ে দাও, এরকম করে একটু ব্যাংকে দিয়ে দাও। ও কি বলতো, ছোট বাচ্চা তো, ওর মর্জি মতো সবকিছু করতে চায়। ও স্নান করে দিয়েছে, মানে করিয়ে দিয়েছে বোন, আমি যতবারই চেষ্টা করছি যে ওর মাথাটা আছড়ে দেবো, কিন্তু কিছুতেই আমাকে দিচ্ছে না মাথাটা আছড়ানোর জন্য। তো চলো, ওর সাথে অনেকদিন বাদে এসেছি, একটু মজা টজা করি। তো এই দেখো আমার বোনের গোপাল ঠাকুর, এই গোপাল না আমার বোন না বিয়েতে গিফট পেয়েছিল। তো দেখো, তাই গোপাল ঠাকুর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে দেখো সব রান্না বান্না হচ্ছে। তো এখানে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে দেখো মশলা সব পড়ে রাখা আছে, এখানে চিকেন ধুয়ে রাখা আছে। তো এই হচ্ছে আজকে রান্না। আজকে রান্না হবে হচ্ছে পোলাও, চিকেন কষা, কাতলা মাছের কালিয়া, বেগুনি চাটনি। এই হচ্ছে আজকে বার্থডের মেনু। তো তোমাদের সাথে না সেই মেনুগুলো, মানে রান্নার পরে আর কিছু আমি ভিডিও না রান্নাগুলো শেয়ার করতে পারিনি, এত লোকজন এসে গেছে তো আর করা হয়নি আর কি। রান্নাগুলো যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আমি তোমাদের মুখেই একটু বলে দিলাম। তো ফ্রেন্ডস, আমি এবার আমার এক কাকিমার ঘরে এসেছি, কারণ আমি যে কেকটা বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা না কাকিমার ফ্রিজে রেখেছি, কারণ আমাদের ফ্রিজে তো বোন মাছ মাংস টাংস এনে রেখেছি, ওখানে জায়গা নেই। তা কেকটা তো পুরো কমপ্লিট করিনি, তাই কেকটা একটু কমপ্লিট করব, ওই জন্য আবার কাকিমার ঘরে এসে এখন করব। তো চলো তোমাদের একটু দেখাচ্ছি আমি কীরকম ডিজাইনের কেকটা বানিয়েছি। তো দেখো, আমি একদম প্লেন সিম্পল চকলেট কেক বানিয়ে এনেছি, বোনও বলেছে কোনো কালার না দিতে। তো প্লেন, আর আমার বোনেরা না চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসে, আর আমার হাতের করা তো আর কথাই নেই। তো দেখো, আমি যদি এই চকলেটের ওপরে না ফুল করে নিয়ে আসতাম, তো কী হতো, গরমে চকলেটটা গলে ফুলগুলো না সাইড দিয়ে পড়ে যেত। তো ওই জন্য আমি প্লেন নিয়ে এসেছি, আর এখানে এসে আমি ক্রিমও নিয়ে এসেছি। এখন আমি বসে বসে নজেল দিয়ে ফুল করব।
কেকের ফাইনাল লুক। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেকটা দেখতে কেমন হয়েছে। দেখো অরিও বিস্কুট না কম হয়েছে, তো কাকিমাকে দিয়ে আনতে পাঠিয়েছি, তো পরে আনলে আমি ওখানে সাজিয়ে দেব। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেকটা কিন্তু দেখতে কেমন হলো। তো দেখো কেক কাটার এখন সময় এসে গেছে, তো একটু খুব সামান্য করে একটু সাজিয়ে নিয়েছি। তো দেখো এখানে কেক আর ওর নাম লিখেছি রায়া। এখানে আছে দেখো পাঁচ রকমের ভাজা, বেগুনি, সাদা ভাত, পোলাও। এখানে রয়েছে হচ্ছে চিকেন কষা, কাতলা মাছের কালিয়া, পায়েস, পাঁচ রকমের মিষ্টি, ধান দুপো। আর এখানে দেখো কেক তো রয়েছে, আর ওখানে কিন্তু চাটনি আছে, শুক্তো আছে, যেটা ও শুক্তোটা খুব ভালোবাসে খেতে। মাছ ভাজা আছে, আর কিছু চিপস আছে, এগুলো দিয়ে একটু ছোট্ট করে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। বাপের বাড়ি থেকে চলে এসেছি আমি, তো এখন বাজে হচ্ছে 10:50। এই আমি এসেছি মনে করো 9:45-10 নাগাদ এসেছি। এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর গলার অবস্থা তো একদমই খারাপ, মানে আমি একদম একটু যদি মনে করো না হইচই চিৎকার করি তো আমার গলাটা বসে যায়, এত কথাই বলতে পারছি না। তো ভিডিওটা তো শেষ করতে হবে। তো দেখো তার মানে সেই বোনের মেয়ের যে বার্থডের কেকটা কাটা হলো, তারপরে না আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ লোকজন এসেছিলো, হইচইয়ের মধ্যে আর কিছু শ্যুট করা হয়নি। আর তো চলো আজকে রাতের ডিনারে কিছু আর বানাবো না, মা মানে মা বাড়ি থেকে একটু খাবার পাঠিয়ে দিয়েছে, সেটাই করব। তো চলো তোমাদের দেখাই মা কী পাঠিয়েছে। তো দেখো আজকে যে রান্নাবান্না হয়েছিল, পোলাও, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, এগুলো তা আমি শুধুমাত্র একটু পোলাও নিয়ে এসেছি আর একটু চিকেন কষা নিয়ে এসেছি, মানে অল্প করেই এনেছি, এত অবেলায় খাওয়া হয়েছে। আর খাওয়ার কোনো ইচ্ছেও নেই, কিন্তু একদম না খেয়ে ঘুমোবো, না খেয়ে না রাতে ঘুম আসে না আমাদের, আবার ওই জন্য ওইটুকু নিয়ে এসেছি আমরা, ওইটুকুনি আমরা তিনজনে খেয়ে নেবার, ছেলেও চলে এসছে আমাদের সাথে। তো ভেবেছিলাম যে দু একদিন গিয়ে থাকবো, কিন্তু থাকা হলো না, কারণ হচ্ছে কালকে হাজবেন্ড তারাপীঠ যাবে, সকাল 7 নাগাদ বেরোবে, আমরা যাব না হাজবেন্ড যাবে কালকে। তো ওই যে কৌশিকী অমাবস্যা, আমার হাজবেন্ড প্রতি বছরই যায় ওখানে পুজো দেয়, এবারও যাবে, কিন্তু মাঝখানে 2 বছর করোনার জন্য যেতে পারেনি, তো এবছর আবার যাবে। তো ফ্রেন্ডস আজকে সারাদিন অনেক ক্লান্ত, হইচই, চিৎকা, চেঁচামেচি, প্রচুর মামা বাড়ির লোকজনরা এসেছিলো, আমার বাপের বাড়ির আমার সব কাকিমারা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করলাম অনেকদিন পরে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তো আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল বাটনটা প্রেস করো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বোনের এই ছোট্ট মেয়েটাকে একটু সবাই আশীর্বাদ করো, ও যাতে বড় হয়ে ভালো মানুষ হয়, ভালো করে পড়াশুনো শেখে। টাটা ফ্রেন্ডস।